আবার এক সপ্তাহ পার করলাম। আপনারা সবাই কেমন আছেন? তা কয়েকদিন ধরে চিন্তা করতেছি কোথায় যাব যাব, জায়গা খুঁজে পাইতেছি না। আর আটা সমস্যা হলো বৃষ্টি। এই বৃষ্টির ভিতরে যে দূরে কোথাও যাব সেটাও তো পারতেছি না। আর আজকে ফজরের পরতেই দেখতেছি বৃষ্টি। তাই বৃষ্টিতে যাওয়ার এসে ছোটো দূরে এক জায়গা যাবার পারলাম না। পরে মনে হলো দিন না তো মিস দেওয়া যায় না, তাই যাই আশপাশে কোথায় দেখি কোথায় যাওয়া যায়। তাই ঘুরতে ঘুরতে চলে আসলাম ময়েজ মঞ্জিলে। এই জায়গার নাম দিছি আমি এ বাড়ির হাউস অফ হিস্টোরি। মানে বিল্ডিংটা যে পরিমাণ সুন্দর তাতে হাজার গুণ সুন্দরের ঐতিহ্য। এই বাড়িতে নাকি নেতাজি সুভাষচন্দ্র বোস আছে, এটা আমি জানতাম। এই বাড়িতে পাকিস্তানের প্রেসিডেন্ট আছে, পাকিস্তানের গভর্নর, মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জসীমউদ্দিন তো বাড়ির পাশে, ওনাটা নিয়ে অবাক হওয়ার কিছু নাই। এরা সবাই আছে। 1885 সালে এই বাড়িটা তৈরি করাইছে, আমি উইকিপিডিয়াতে দেখলাম। 1886 সালে ময়েজউদ্দিন মিয়া এই বাড়িতে উঠছে পরিবার সহ। তার ছেলে লাল মিয়া সে বিশাল বড় মাপের নেতা ছিল, সে ব্রিটিশ বিরোধী নেতা ছিল। ফরিদপুরের যে এইরকম ইতিহাস, এটা আসলে যদি না আসতাম, একটু ঘাটাঘাটি না করতাম, তাহলে জানতাম না। আমার মনে হয় যে আমি খালি একলা না, আপনারাও জানেন না, এবারের ইতিহাস অনেকেই জানে না। 1885 সালে এই বাড়ি বানাইতে খরচ এসে 11 লাখ রুপি। চিন্তা করছেন এখনকার সময়ের কত খরচ। কিন্তু ওই তুলনায় অত সুন্দর আমার কাছে মনে হয় নাই। কিন্তু যে ইতিহাসটা আমার খালি চিন্তা হয়, বারবার চিন্তা হয় যে আসলে আমরা অমুক নেতা দেখি, তমুক নেতা দেখি, আসলে এই নেতা এ কত বড় নেতা ছিল যে তিন দেশের সবচেয়ে বড় মাপের নেতারা শেখ মুজিবুর রহমান ওই বাড়ি এসে। এটা চিন্তা করে দেখছেন, তিন দেশের সবচেয়ে বড় মাপের নেতা, সবচেয়ে বড় নেতা যেই নেতাকে মনে রাখে সেই নেতারা এই বাড়ি এসে। এই বাড়ির গুরুত্বটা কত! আর আমার কাছে আরও অবাক লাগে যে এই বাড়ির যে মালিক সে কত বড় নেতা ছিল। আমার বাড়ি ফরিদপুর, আমার ফরিদপুরে জসীমউদ্দিনের জন্ম, ময়েজউদ্দিন মিয়ার জন্ম, তারপর যত ভালো ভালো গুণী লোক আছে এগুলোর জন্ম, তখন ভালো লাগে, খুবই ভালো। আর শুক্রবারের দিন টুকটাক একটু ভিডিও বানাবো, তা ভিডিওটা বানানো এলো বিকালটা তো পরিবারের জন্যে, মেয়েটারে নিয়ে একটু বেরোইতে হবে, ওর একটু ঘুরাইতে হবে, নিজে খালি ঘুরলে তো হবে না, মেয়েটারও ঘুরাইতে হবে, ওরেও তো সারা সপ্তাহ বাড়ির ভিতর থাকে, ঘরের ভিতর থাকে। খালি এটা আমার জন্যে যে আমি ভিডিও বানাইছি তা না, আপনারও তো পরিবার আছে, আপনাকে সবারই পরিবার আছে, পরিবার আছে ঘুরবেন, পরিবারের সময় দিবেন, পরিবারের সময় দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। যে কবেন যে আমার পরিবার নাই, ছেলে মানুষ, গার্লফ্রেন্ড আছে, মেয়ে মানুষের বয়ফ্রেন্ড আছে, তাকেও নিয়েও ঘুরবেন, তাকেও সময় দিবেন। আসলে সময় দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে সকালবেলা আমি বাইরে গিয়ে জানেন, সকালবেলা আমার বউ বাচ্চারা ঘুমায়, তাই এই ঘুমানোর সময়টা যদি আমি এদিক ঘুরি সমস্যা নাই, কিন্তু তারা জাগার পর তো তাকে একটু শুক্রবার সময় টময় দেওয়া লাগে, খুবই গুরুত্বপূর্ণ। এইভাবে ঘুরতে থাকবো, দোয়া করেন। আর এরপরের দিন চিন্তা করছি অন্য কোথাও যাবো, আর একটা জায়গা আমার মনে মাথায় রাখছি, কবো না এখন, জায়গাটাও ভালো, ঘোরা খাওয়া খুব জরুরি। এখন বাড়িতে চলেই যাবো, যাওয়ার আগে দুইটা তেল তলার মিষ্টি খাই যাই গে। আল্লাহ হাফেজ।